শোকাচ্ছন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদ করতে হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেওড়াপাড়ায় কাঠফুল থানা বিএনপির ঈদ উপহার বিতরণীতে একথা বলেন তিনি। যত অত্যাচারই করা হোক বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে জানান তিনি। বিএনপির বাড়িতে ঈদের আনন্দ যেন এক নিরানন্দ পরিবেশের মধ্যে পালন হতে পারে, প্রত্যেকটি বাড়িতে শোকের মাতম আর মুর্শিয়া চলছে। চরণবীর এলাকায় একটা আমন ধান হতো, যত পানি বাড়ে ততই ধানের মাথা পানির উপরে থাকে। তাই বিএনপি এমন ওই আমন ধানের মতো, যতই তাদেরকে অত্যাচার নিপীড়ন করছে তাদের মাথা কিন্তু চির উন্নত মামসি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।